যে দোকানে এসেছি এখানে অনলি 100 টাকা থেকে ওয়ান পিস শুরু এই যে বসে গেছে একদম মন্নাটন্না করে চিক চিক করে গিটারি হয়ে বড় সাইজের হচ্ছে পরোটা নিয়েছি আর এটা সাথে হচ্ছে ওরা এখানে এই যে নিহারিটা সার্ভ করে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে কিন্তু এসে পড়েছি আপনাদের খুবই একটা রিকোয়েস্টেড প্লেস যেটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের করতিয়ার হাট এখানে হচ্ছে আসার পরে মানে আমি ডানে বামে সামনে পিছনে যেখানে তাকাচ্ছি কাপড় শাড়ি থ্রি পিস আপনারা কি চান এখানে আমার মনে হলো যে পুরো টাঙ্গাইল শহরের মধ্যে ছোটখাটো একটা আপনি যদি ইসলামপুরের সাথে কম্পেয়ার করেন তো টাঙ্গাইলের মধ্যে ছোটখাটো একটা ইসলামপুর তো এসে খুবই ভালো লাগছে তো আজকে চলুন ঘুরে দেখাই আপনাদের হাটে কি কি পাওয়া যায় হাটের দোকানগুলোর ভেতরে ঢুকতেই প্রথমে যেটা চোখে পড়লো নানার ধরনের বেনারসি শাড়ি এই বেনারসি শাড়িগুলোর স্টার্টিং প্রাইস অনলি 1500 টাকা থেকে আপনারা একবার চিন্তা করেন আর তাছাড়া হাই রেঞ্জেরও এখানে অনেক শাড়ি আছে আর করটিয়া হাটে কিন্তু এখানে শুধু টাঙ্গাইলের লোকাল কিন্তু লোকজন নেই এখানে আউটসাইড থেকে অনেক মানুষজন যারা বিজনেস পারপাস আসে তারা পাইকারি সেল করে এখানে তো প্রথমেই বলে নেই আপনারা করটিয়া হাটে আসলে কি কি বার আসতে পারেন এখানে বুধবার হচ্ছে সকল পাইকারি জিনিসপত্র পাওয়া যায় তাছাড়া আপনারা খুচরাও নিতে পারবেন কিছু কিছু দোকান থেকে তবে আপনারা যদি খুচরা একদম কিনতে চান তাহলে আপনারা আসবেন হচ্ছে বুধবার দিন সকাল থেকে 5টা পর্যন্ত হচ্ছে খুচরার যে হাট সেটা বসে আর বৃহস্পতিবার দিনও হাট বসে বিকেল পর্যন্ত সেখানে আপনারা কাঁচা জিনিসপত্র থেকে সব কিছুই পাবেন আর মঙ্গলবার বেসিক্যালি হচ্ছে পাইকারি যে হাট সেটা একদম ভোরের থেকে রাত 12টা-1টা পর্যন্ত বসে আর কি এই যে এখানে এই দোকানে কিন্তু এই যে হ্যান্ড পেইন্ট শাড়িগুলো আছে এগুলোর প্রাইস কিন্তু অনলি 400 টাকা থেকে শুরু এটা কিন্তু খুচরা প্রাইস বলছি আপনারা যখন বাল্ক অ্যামাউন্টে নেবেন তখন কিন্তু এগুলো আরও প্রাইস কমে যাবে আপনারা সকলেই জানেন এই সব হ্যান্ড পেইন্টের শাড়িগুলো কিন্তু এখন অনেক ট্রেন্ডি চলছে আর এগুলো কিন্তু অনলাইনে 1200-1300-1500 করেও সেল করছে তো এখানে আপনারা খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তারপর আমি এখানে দেখছিলাম কিছু হচ্ছে ইন্ডিয়ান শাড়ি এখানে অনেক ধরনের ইন্ডিয়ান শাড়ি রয়েছে কাতানের মধ্যে শাড়ি রয়েছে অনেক গর্জিয়াস শাড়ি রয়েছে আর আমাদের টাঙ্গাইলের শাড়ি তো অবশ্যই আছে তারপর আমি এখানে কিন্তু কাঞ্জিবরম শাড়ির অনেকগুলো ভ্যারাইটিস পাচ্ছিলাম যেগুলোর প্রাইস স্টার্ট হয়েছিল 1200 টাকা থেকে এগুলো 3000 টাকা পর্যন্ত রয়েছে কোয়ালিটি বেজে তাছাড়া আপনারা এখানে নানা ধরনের ক্যাটালগ বেজ ইন্ডিয়ান শাড়িগুলো পেয়ে যাবেন যেগুলো খুবই রিজনেবল প্রাইস ছিল মানে 1800-2000-2500-এর মধ্যে অনেক সুন্দর সুন্দর কাতান আছে করজিয়াস যেগুলো আপনারা পার্টি ওয়্যার হিসাবে ইউজ করতে পারবেন মঙ্গলবারে করটিয়াতে যে পাইকারি হাট বসে এর মধ্যে কিন্তু আপনারা বলা যায় প্রায় 70% দোকানেও থেকেও কিন্তু খুচরা নিতে পারবেন এক অথবা দুই পিস তিন পিস করেও নিতে পারবেন কোনো সমস্যা নেই এখন আমরা যে দোকানটাতে এসেছি এখানে কিন্তু নানা ধরনের ব্রাইডাল পার্টি লেহেঙ্গা তারপর হচ্ছে ব্রাইডাল দোপাট্টা সহ আপনারা যে সিঙ্গেল হচ্ছে ওড়নাগুলো নেন গর্জিয়াস জামার সাথে সেগুলো পেয়ে যাবেন দোকানের কার্ডটা আপনাদের চেনার সুবিধার্থে দিয়েছি এই যে বসে গেছে একদম মন্নাটন্না করে চিক চিক করে গিটারি হয়ে তারপরে যে এখানে হচ্ছে লেহেঙ্গার সাথে এই ব্যাগগুলো ছিল 200-250 টাকা করে আর এখানে কিন্তু প্রচুর লেহেঙ্গার কালেকশন আর খুবই রিজনেবল প্রাইসে আর এখানে যে এখন যে নতুন রাফেলের শাড়িগুলো এসেছে ইন্ডিয়ান তো সেগুলো ছিল এগুলো বেশ ভালোই ছিল এগুলোর প্রাইস কিন্তু স্টার্ট হয়েছে 1200 টাকা থেকে মানে খুবই রিজনেবল আপনারা হচ্ছে নানা ধরনের শাড়ি পেয়ে যাবেন ট্রেন্ডি শাড়ি যেগুলো আপনাদের মার্কেট থেকে কিনতে গেলে 5-6 হাজার টাকার নিচে আসবে না তো এগুলো খুবই রিজনেবলে পেয়ে যাবেন আমরা এখন যে দোকানটাতে এসেছি সেখানে কিন্তু আপনারা হচ্ছে এনশিয়েন্ট ইন্ডিয়ান মোটিভের কিছু শাড়ি পেয়ে যাবেন যেটা খুবই ইউনিক ছিল ডিজাইনগুলো আর এটা হচ্ছে চাদরের পাইকারি দোকান অর্থাৎ এখানে চাদর পর্দা সহ মশারি এখানে নানা ধরনের জিনিস পাওয়া যায় আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো স্টার্ট হয়েছে 800 টাকা থেকে তাছাড়াও এখানে কিন্তু নানা ধরনের থ্রি পিসের দোকান আছে আমি আসলে এক ভিডিওতে আমার কাছে কেন যেন মনে হচ্ছিল আমি কভার করতে পারছিলাম না এই থ্রি পিসগুলো যেগুলো আমরা 1800-2000 টাকা করে কিনি
শৃঙ্খলা এখানে পাইকারি বা ওয়ান পিস করে আপনারা নিতে পারবেন 950 করে যেহেতু সামনে হচ্ছে শারদীয় দুর্গা উৎসব তার জন্য কিন্তু এবার পূজার অনেক ধরনের নতুন নতুন কালেকশন এসেছে যা আপনারা দেখতেই পাচ্ছেন এরকম নানা মোটিভের নানা ধরনের শাড়ি এসেছে আর এই দোকানটাতে কিন্তু বেবি শাড়ি পাওয়া যাচ্ছে মাত্র 200 টাকা করে তাছাড়াও এই যে টাঙ্গাইলের শাড়ির তো অভাবই নেই মাত্র 400 500 700 এক একটার এক এক ধরনের প্রাইস এগুলো স্টার্ট হয়েছে এখানে হিউজ কালেকশন আছে আপনারা দেখে ছাড়তে পারবেন না তারপরে যে এখানে হচ্ছে ওড়না হিজাব তারপর নানা ধরনের বোরকার কালেকশনের দোকানগুলো ছিল পাইকারি এখানে মাত্র 150-100 এরকম টাকার মতো প্রাইস ছিল খুবই রিজনেবল তাছাড়াও এখানে কিন্তু ছেলেদেরও নানা ধরনের এ টু জেড জিনিসপত্র রয়েছে তাছাড়াও বাচ্চাদের আইটেমের তো কোনো অভাবই নেই এ টু জেড কালেকশন এখানে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা করটিয়ার এই হাটে আসলে আপনারা এমন কিছু নাই যে জাস্ট পাবেন না আপনার বেবিদের আইটেম থেকে শুরু করে বড়দের আইটেম ছেলেদের আইটেম পাঞ্জাবি শার্ট টি শার্ট ইভেন গার্মেন্টসের অনেক আইটেম আর শাড়ি থ্রি পিসের তো অভাব নাই মানে এত কালেকশন মানে বলা যায় আমি একটা ছোটখাটো একটা ইসলামপুরে আসছি মানে এত বড় একটা পাইকারি বাজার আর পাইকারির দিনটা কিন্তু শুধু মঙ্গলবারে করটিয়ার আর বুধবার বৃহস্পতিবারে আপনারা কিন্তু খুচরা নিতে পারবেন আপনারা জাস্ট যেদিকে তাকাবেন মানে চতুর্দিকে হচ্ছে পাইকারি হাট বসছে আজকে আমি মঙ্গলবার এসেছি করটিয়াতে তো চতুর্দিকে কিন্তু এই যে সব এইবারে হচ্ছে সারা বাংলাদেশ থেকে কিন্তু অনেক মানুষ আসে এখানে বিজনেস পারপাস আমি এখন যে দোকানে এসেছি এখানে অনলি 100 টাকা থেকে ওয়ান পিস শুরু মানে এখান থেকে নিয়েও হচ্ছে আপনারা বিজনেস করতে পারেন তাছাড়াও এক দুই পিস করেও নেওয়া পসিবল তো আমি কিছু কালেকশন হচ্ছে আপনাদের দেখাচ্ছি এগুলো অনলি হচ্ছে 150 টাকা ভাইয়া তাই না 160 টাকা আর 100 টাকার গুলো একটা দুইটা দেখুন তো এর প্রাইস কত 100 টাকা এগুলো হচ্ছে টু পিস হচ্ছে অনলি 350 টাকা এটার মধ্যে হচ্ছে আপনারা সালোয়ার পাবেন না শুধু ওড়না আর জামা জাস্ট দেখেন এই ওয়ান পিসটার প্রাইস হচ্ছে 160 টাকা করে শুরু তো এখান থেকে ইজিলি আপনারা যদি কয়েক পিস নিয়েও কিন্তু বিজনেস করতে পারেন তাছাড়া আপনারা চাইলে এখান থেকে এসে কিন্তু নিয়ে যেতে পারেন অনেক রিজনেবল প্রাইসে অনেক কিছু পাবেন আপনারা খুঁজে তো এখানে এসে নিয়ে যেতে পারেন তারপর আমি চলে আসলাম হিজাব কেনার জন্য হিজাবের দোকানে এই হিজাবগুলো মাত্র 100 থেকে 130 টাকা 150 টাকার মধ্যে ছিল একবার ইমাজিন করেন যেগুলো আমরা মার্কেট থেকে 250-300 করে কিনি আর এই ওড়নাগুলো হচ্ছে 100 টাকা থেকে শুরু আমি বলবো আপনারা একবার হলেও এই হাটে ভিজিট করলে আমার মনে হয় যে আপনাদের পছন্দসই নানা ধরনের জিনিস অনেক রিজনেবল প্রাইসে কিনতে পারবেন তারপর এই শাড়িটা কিন্তু এক দেখাতে আমার পছন্দ হয়ে গেছিলো খুবই কালারফুল একটা শাড়ি ছিল অর্থাৎ মানে এখনকার যে ট্রেন্ডি শাড়িগুলো চলছে এর মধ্যে অন্যতম এগুলোর প্রাইস ছিল হচ্ছে মাত্র 700 টাকা থেকে সুন্দর করে টার্সেল করা ছিল তারপর এখানে হচ্ছে এই পালাজোগুলো মাত্র 100 টাকা করে ছিল একবার ইমাজিন করেন কতটা রিজনেবল এর কাছ থেকে রিকোয়েস্ট পাচ্ছিলাম যে করটিয়া হাটের ভিতরে হচ্ছে নিহারি পাওয়া যায় ভালো তো এর জন্য এসে পড়লাম অনেক ভিতরের দিকে দোকানটা এখানে দুইটা দোকান বসে তো বসেছি দেখি টেস্ট করে কেমন এই যে একটা বড় সাইজের যদিও পাতলা একটা বড় সাইজের হচ্ছে পরোটা নিয়েছি আর এটার সাথে হচ্ছে ওরা এখানে এই যে নিহারিটা সার্ভ করে দেখি টেস্ট করে দেখি কেমন এখানকার নিহারিটা যদিও অনেক কথা শুনেছি নিহারি সম্পর্কে যে ভালো যদি আপনি আমাকে রেটিং দিতে বলেন 10-8 এরকম রেটিং দিব আর এমনি ঝাল মশলা টসলা ভালো আমরা বাসায় যেমন নিহারি রান্না করি ঠিক তার কাছাকাছি আর কি টোটাল একটা জায়গায় এসে বেশ ভালো একটা নিহারি খেতে পাচ্ছি ঝাল টাল একদম অ্যাকুরেট আছে আমার মনে আছে নিহারিটা আমাকে ইতিয়াপু রিকমেন্ড করেছিল যদিও আমার আজকে আসার কথা ছিল না হুট করে এসেছি আপনাকে বলে আসার কথা ছিল কিন্তু আসার সময় ওরকম সময় সুযোগ ছিল না তো থ্যাংক ইউ আপুকে আমাকে এটা রিকমেন্ড করার জন্য
আজকের আমার এই ছোট ব্লগটির মাধ্যমে কিন্তু করটিয়া হাটের মোটামুটি একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা গেলে বুঝতে পারবেন, যারা যারা জাননি, যে কি পরিমাণ সুবিশাল একটি হাট আমাদের টাঙ্গাইলের মধ্যে রয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।